নমস্কার ফ্রেন্ডস মুিকা আপনার স্বাগত করুছি জব সুড়িয়া ইউট্যুব চ্যানেল আজ আপনারা যে রিকোয়ারমেন্টটি রয়েছে সেইটি হচ্ছে আমার ওএমসি বা ওষা মাইনিং কর্পোরেশন তরফের গোটিয়ে নিযুক্তি সুযোগ যে ভেজিস টাইপ অফ এক্সিকিউটিভ পোস্ট্র ভেকেন্সি বাহারি তবে এম আপনার কোশি আপ্লিকেসন ফি দেওয়া পড়ব না এবং দরমাটি রয়েছে সিক্সটি সেভেন থাউজেন্ড পর মন্থ শেষ তারিখটি হচ্ছে পনেরো পাঁচ দুই হাজার একুশ এবং এই জবটিকে সব জেলার প্রার্থী চাইলে আবেদন করে পেবে তবে কমিটি আবেদন করবে কুড়া এলিজবিলিটি ক্রাইটে এবং সিলেকশন প্রসিডিওর চালানু দেখা এমি ভিডিওর আপডেট পাই সবসক্রাইব করুন জব্স ওই ইউট্যুব চ্যানেল এবং বেল আকন দবাই অল নোটিফিক করদু তেমনি অর্গানাইজেশন নেমটি হচ্ছে ওডা মাইনিং কর্পোরেশন লিমিটেড তো এই আডভারটাইজমেন্টটি পাব্লিশ হয়েছে বাইশ চার দু হাজার একুশের এবং এর লাস্ট ডেটটি হচ্ছে পনেরো পাঁচ দুই হাজার একুশ তো এই লাস্ট ডেট পূর্ণ আপনি এই জব আবেদন করে পেয়ে তবে এখানে আপনার ভেরিয়স পোস্ট ভেকেন্সি রয়েছে তো যেমি এটার প্রথম পোস্টটি রয়েছে ডেপুটি জেনে ম্যানেজর মাইনিং ই ফাইভ গ্রেড যেটি রহব অঠস্তর হাজার আঠশ রক্ষ ন হাজার দুইশ পর মন্থ টোটাল নম্বর পোস্ট রয়েছে গোটিয়ে যেটা কি আপনার ইউআর পাই। তবে এই পোস্টপ্রে আপন এজ লিমিট রয়েছে একত্রিশ তিন দুই হাজার একুশ সুদ্ধা নট এবার ফর্টি ফোর ইয়র্স যদি চৌরা বর্ষু আপনার এজ কম তালে আপনার এই আবেদন করে দেন তাপরে যে সিনিয়র ম্যানেজর মাইনিং ই গ্রেড পোস্টটি রয়েছে এটিপি আপনার স্যালারিটি রয়েছে সিক্সটি সেভেন থাউজেন্ড সেভেন হন্ড্রেড টু টু ল্যাখ এইট সেভেন হন্ড্রেড পর মন্থ আপনার টোটাল পোস্ট রয়েছে গোটিয়ে যেটা কি আপনার ইউআর কেটেগরিপা তবে এর আপনার যে এজ লিমিট রয়েছে সেইটা হচ্ছে নট এভব ফর্টি ইয়স তাপরে যে ডেপুটি জেনে ম্যানেজর লিগা ই ফাইভ গ্রেড পোস্টটি রয়েছে এপরে আপনার যোরিটি রয়েছে অঠস্তর হাজার আঠশো টু টু লাখ নাইন টু হন্ড্রেড পর মন্থ তবে আপনার পোস্ট রয়েছে যেটা কি ইউর এবং এজ মিটি আপনার রয়েছে নট এভল ফিফটি ইয়র্স দেন রয়েছে ম্যানেজর ফরে অ্যান্ড এনভারমেন্ট ই থ্রি গ্রেড তো যে আপনার সাথে সিক্সটি সেভে থাউজ সেভেন হন্ড্রেড টু টু এবং আপনার টোটাল আমার পোস্ট রয়েছে দুইটি যে আপনার এস সি রয়েছে গোটিয়ে এবং পাই রয়েছে গোটিয়ে পোস্ট ভেকেন্সি এবং এর আপনার যে এজ লিমিট রয়েছে সেইটা হচ্ছে আপনার ছত্রিশ বর্ষর এজ কম দেব ডেপুটি ম্যানেজর পার্সনাল ই গ্রেড পোস্ট রয়েছে এই পোস্ট আপনার স্যালেরি রয়েছে সিক্সটি সেভে পর মন্থ এটি আপনার টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে পাঁচটি এস রয়েছে গোটিয়ে এস রয়েছে গোটিয়ে এস রয়েছে দুইটি পোস্ট ভেকেন্সি এবং ইউআর এর গোটিয়ে পোস্ট ভেকেন্সি দেন এর আপনার এজ লিমিট রয়েছে তবে একুশ এজ এমনি কম রই এবং বত্রিশ বর্ষর যেমনি অধিক হয়ে দেলে যে আপনার এই আবেদন করে পেবে দে তাপরে যে ডেপুটি ম্যানেজর ফাইনান্স ই টু গ্রেড পোস্টটি রয়েছে এতেই আপনার সা্যালারি রয়েছে সিক্সটি সেভেন টু টু লাখ পর মন্থ টোটাল পোস্ট রয়েছে তিনোটি এস রয়েছে দুইটি এসটি পাই রয়েছে গোটিয়ে এবং এর আপনার এজ লিমিট রয়েছে নট বিলো অ্যান্ড এভভার্টি টু ইয়ার্স দেন তাপরে যে লাস্ট পোস্টি রয়েছে মেডিকাল অফিসর গ্রেড থ্রি এপন স্যালেটি রয়েছে সিক্সটি সেভে থাউজেন্ড সেভেন হাণেড টু টু লাখ এইট থাউজেন্ড সেভেন পর মন্থ এবং এর আপনার টোটাল নাম্বার পোস্ট রয়েছে দুইটি এস রয়েছে গোটিয়ে এবং ইউআর রয়েছে গোটিয়ে পোস্ট ভেকেন্সি এবং এর আপনার এজ লিমিট রয়েছে নট এবোভার্টি টু ইয়র্স তো এসব টোটাল নাম্বার পোস্ট রয়েছে পনেরোটি পোস্ট ভেকেন্সি তবে এ বিষয়ে অধিক ইনফর্মেসন আপনার এই অফি ওয়েবসাইটুকু ভিজিট করবে যে ওয়েবসাইটটি হচ্ছে ও এম ডট ইন এই ৱেবচাইট্ক ভিজিট কৰি আপোনাৰ অফিচিয়েল নোটফিকেশ্যনটোক ডাউনলোড কৰি চেক কৰি পাৰিব যিহেতু এতিয়া গোটেই অফলাইন ফৰ্ম তুমি আপুনি সেই ফৰ্মে মই আপোনাক ভিডিঅ' লাষ্টি কিন্তু সেই ফৰ্ম এড্ৰেছ চেণ্ড কৰবে সেই আড্ৰেছ টি হ'ব জেনেৰেল মানেজৰ পি এণ্ড এ ওড়িশা মাইনিং কৰ্পোৰেচন এল টি ডম চি হাউছ ভুবনেশ্বৰ সাত পাঁচ এক শূন্য শূন এক তো এই আড্ৰেছ আপোনাৰ এই লাষ্ট ডেট পূৰ্বৰ পোন্ধৰ পাঁচ দুাৰ এক পূৰ্ব আপোনাক স্পীড পোষ্ট কিজিষ্ট পোষ্ট কৰিব পাৰিব

ডিয়াই ম্যানেজর লিগাল ম্যানেজর ফরে অ্যান্ড এনভারনমেন্ট এইসব পোস্ট্রসপিস যে ডেপুটি ম্যানেজর ই টু গ্রেড পোস্টটি র এবং আপনার ডেপুটি ম্যানেজর ফাইনেস ই টু গ্রেড পোস্ট তাছাড়া আপনার মেডিকাল অফিসর গ্রেড থ্রি ই টু গ্রেড পোস্ট এইসব আপনার কিছু এক্সপিএন্স না তো বিনা বিসপিএন্স আপনার এই তিনোটি পোস্টপ্রে আবেদন করে পেবে তো আপনার কোয়ালিফিকেশন চেক করে আপনার আবেদন করানু এই পোস্টপ্রে আপনার কমিটি আবেদন করবে সেটা আপনার এই নোটিফিক হাউ টু আপ্লাই জায়গায় দিয়ে যাই তেখেতে আপোনালোকৰ এপ্লিকেশ্যন এন এক্সৰ ৱান টি ডাউনলোড কৰিব পাৰিব ডাউনলোড কৰিব আপোনাৰ অফিচিয়েল ৱেবছাইট ভিজ কৰিলোড কৰি পাৰিব ডাউনলোড কৰিছাৰ পৰা আপোনালোকৰ সেই ফৰ্ম ফিল অপ কৰি আপোনাৰ সব ডকুমেণ্ট গুড়ি এটাচ কৰিব পাৰিবমেণ্টৰ ডিটেইলছ বি আপোনাৰ এই নোটিকেশ্যনলৈ দিয়া যায় ডকুমেণ্ট সব এটা কৰি চাৰিলা এতিয়া আপোনালোকৰ যি এড্ৰেছ টি যায় তে আড্ৰেছ আপোনালোকৰ ফৰ্ম সেই ডকুমেণ্ট গুড়ি চেণ্ড কৰিবলৈ পাৰিব তে চল দেখিব আপোনাৰ এই অফিচিয়েল নোটফিকেশ্যন চেক কৰি আপোনাৰ সেই ফৰ্ম তথাপিও আপোনাৰ অফিচিয়েল ৱেবচাইটকৈ আছোঁ যোন ৱেবছাইটৰ নাম হ'ব ও এম চি এল টি ডি 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 এই ৱেবছাইটৰ লিংকটো আপোনালোক ডিছক্ৰিপশ্যন আপোনাৰ চাই ডাইৰেক্ট এই ৱেবছাইটু আছে এঠাটো আছিল যি ৰিক্বায়াৰমেণ্ট দিয়া যায় তাৰিখে ক্লিক কৰোঁ দেন তাৰপৰা পেজ্ৰ আপোনাৰ সেই ৰিকাৰমেণ্ট ট' কৰোঁ যিটো কি হ'ল এডভাৰটাইজমেণ্ট ফৰ ৰিকাৰমেণ্ট অফ ভেৰিয় এগিকুট পোষ্ট ইন ওম চি তই লিংক উপ ক্লিক কৰোঁ সেই ক্লিক কলা পৰা আপোনাৰ সামান্য অফিচিয়েল নোটফিকেশ্যনৰ পি ডফ টপন হৈ যাব পিড্ৰ আপোনাৰ সেই ৰডমেণ্ট বাবদেৰে পূৰা ডিটেইলছ দিয়া যায় আবেদন পূর্বের অফিসিয়াল নোটিফিকেশন চেক করে সারি আবেদন করবো তো এই নোটিফিকেশন তলে আপনার সেই অ্যাপ্লিকেশন ফর্মটি মিলে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার ফিল অপ করে সেই পড়ে তো ফ্রেডস ইয়ে লাগে রিকোয়ারমেন্ট যদি আপনার ভিডিওটি ভাল আসে তাহলে ভিডিও লাইক করুন আপনার সাংবাদিক ভিত্তি সেয়ার করে যদি আপনার চ্যানেল নয় চ্যানেল সবসক্রাইব করে বেলা অল নোটিফিক করে দিব তাকে যেতে পারে ভিডিও আপলোড করি আপনি দেখি থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং